গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা আমি 11টা থেকে শুরু করে দিয়েছি। আর দেখো, ওই যে হলুদ কুর্তি পরে আমি রেডি হয়ে গেছি, পেছনে লেপ লেপ টেপ গুছিয়ে নিয়েছি। আর ওইখানে আমার সন্টু পাগলাও রেডি হয়ে ওই যে সিঁড়ি দিয়ে খেলা করছে, আর ওর বাবাও রেডি হয়ে গেছে, এখন আমাদের রথে করে বাড়ি ছেড়ে দিয়ে চলে আসবে। আজকে হলো মঙ্গলবার, আজকে চিকুর আর পড়া হয়নি, কারণ আমরা যেতে পারিনি। তাই আমি প্রথমে ভেবেছিলাম 7টা-8টায় চলে যাব, কিন্তু কালকের ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার প্রায় 3:30 কি 4টে বেজে গিয়েছিল, তো তারপরে আবার সকাল সকাল উঠে কখনোই সম্ভব ছিল না। এই জন্য এখন 11টার সময় আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্টু পাগলাও ভাত খেয়েছে, আমিও ভাত খেয়েছি। আর যে ভেত বাঙালি হয়ে গেছি, নইলে সকালবেলা আমি খুব একটা ভাত খাই না। আর আমরা এনেছিলাম 2টো ব্যাগ, নিয়ে যাচ্ছি 3টে ব্যাগ, কারণ শীতকাল পড়ে গিয়েছে। আর রবিবারে আমাদের বিয়ে বাড়ি আছে, আমার মাসি চিকুর দিদার বিয়ে। ভাবো তো যে ওটা কি দিদার বিয়ে দেখবে, ওর দিদা কিন্তু আমার থেকেও ছোট। তো ওই বিয়ে বাড়ি আছে বলে আমাদেরকে শীতকালের জামা কাপড় গুলো নিয়ে যেতে হচ্ছে। তাছাড়াও শীতকালের জামা কাপড় নিয়ে যেতাম কি বলতো, ওই আলমারিতে আমি রাখতাম না, আমার আলমারিতে রেখে দিতাম, সেগুলোকে নিয়ে যাব। এগুলো থাক, আমি সেগুলো সব গুছিয়ে রেখে দিয়ে গেছি, আজকে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বাপ্পা শনিবার দিন নিয়ে আসবে, রবি সোম মঙ্গল বুধ বার দিন পরে আবার এখানে পাঠিয়ে দেবো, কারণ ওই জামা কাপড় পরে তো আরো কোথাও যেতে পারবে না। তো ওইগুলোকে আমি রেখে দিয়েছি, আর যখন পড়বে তখনই দেখতে পারবে। ওর কোটপত্র, বাবা কি হবে ভগবান জানে। কিন্তু এই যে শরীর খারাপ যেটা ছিল একটু একটু কমে গেছে, গলা ভারটা কমেনি, গলার ব্যথাটা কমেনি। চলো এই ব্যাগটা আটো, চেন চেনটা আটো, তো চলো যাই। হাঁচি কুকে তো নেট ভরে দিয়েছে, বলছে নেট আর শেষ হচ্ছে না, নেট আর শেষ হচ্ছে না। 12 GB নেট শেষ করা কি এতই সহজ? ছেলে পাগল হয়ে যাচ্ছে আমার। এই যে বাবার বাবার রথে উঠে বসে পড়েছে, ও সবার আগে উঠে বসে থাকে, আর বাদাবুদি চলছে গাড়ির ভেতরে। পড়ে যাবে না তো, ঠিক করে বাঁধবে। আরে সোয়েটার আছে, ওই জন্যই তো অত ফুলে যাচ্ছে। ওকে টুপি পরাবো, আমরা রওনা হয়ে গেছি। একদম আমাদের রথ চলছে, রথের সারথি এই যে, ও হেলমেট পরে নিয়েছে, ওর বউ ছেলে বাদ হেলমেট পরতে। কি ঠান্ডা লাগছে গো, রোদ উঠেছে আজকে। 2 দিন ধরে মেঘলা ওয়েদার ছিল, আজকে আর মেঘলা নেই, আজকে কিন্তু রোদ উঠেছে। এই জায়গাটা গাছ বলে ছায়া লাগছে। এই দেখো ফাঁকা প্যান্ডেল, বেলি সবকিছু ফাঁকা। আবার এরপরে এখানে কার্তিক পুজো হবে, কার্তিক পুজো। আর এই যে টাকলু চলে এসছে, টাকলু এখন এই যে পেন টেন নিয়ে বসেছে, আর টাকলুর সঙ্গে দেখা করতে টাকলুর বান্ধবীও চলে এসছে। বা ওকে একটা পেন দাও, দাও কোথায় যাবি? আচ্ছা আমি যে পুরস্কারে পেনটা পেলাম সেটা দে, আমি যে থার্ড হয়েছিলাম যে পেনটা পেয়েছি আমার পেনটা দে, দে আমি থার্ড হয়েছিলাম এই পেনটা পেয়েছিলাম, আমি আমি একটা পেন পেয়েছিলাম তো, এই যো আমার পেন আমি নিয়ে নিলাম। হ্যাঁ আমার পেন আমি নিয়ে নিলাম, এই যো আমি মাহিকে দিয়ে দিলাম, নাও। এই যে চিকুর বাবা এখন চলে যাচ্ছে, হাতে নিয়েছে বকফুল, দেখাও তো বকফুলটা। ওই যে বকফুল নিয়েছে, বকফুল গাছ, ওই যে ওই গাছটা হলো বকফুল গাছ, ওই দেখো, ওই দেখো সাদা সাদা ফুটে রয়েছে, কাকি বললো কালকে অনেকগুলো ফুটে গেছে, ওই দেখো বকফুল গাছ আছে না, আমার বন্ধুরাও দেখে নাও, এই যে বকফুল গাছ, বকফুল হয়েছে, দেখতে পেয়েছো? আমার রানিমাকে দেখো, এই যে রানিমা, এই যে আমার রানিমা, রানিমা রানিমা হাই বলে দাও তো। আরে ওরা ছাদ থেকে পারে, ওই যে ওই ছাদে উঠলে পরেই তো ওই গাছ থেকে পাওয়া যাবে। হ্যাঁ ওগুলো ফুটে আছে, ফোটা ফুল নিয়ে তুমি কি করবে, সাবধানে যেও। এখানে আমার মা সকালবেলাকার ব্রেকফাস্টের জন্য বানাচ্ছে লুচি, লুচির সঙ্গে কি লুচি আর বাঁধাকপির তরকারি সুজি, এই দিয়ে ব্রেকফাস্ট হবে। আর আমি তো ব্রেকফাস্ট করে এসেছি, তবু একটা লুচি খাবো, আর আমার তো লুচি খেতে ভালোবাসে।
তো ওই রান্নাঘর থেকে একটা লুচি খেয়ে আমি ছাদে চলে এসেছি। আর ছাদে তোমাদেরকে দেখাবো আমার এতদিনের কষ্টের ফল। আমার গাছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দক্ষযজ্ঞের বাগানে একটা কুড়ি এসেছিল, ফুল ফুটেছে কালকে, কিন্তু যেহেতু আমি ছিলাম না, আমি ওই বাড়িতে ছিলাম, আমার মা ওই ফুল তুলে ঠাকুরের চরণে দেয়নি, রেখে দিয়েছে যে আমি যাতে এসে দেখতে পারি যে আমার কষ্টের মানে আমি পুরস্কার পেয়েছি, গাছে ফুল হয়েছে, তো সেটার জন্য মা আর তুলে দেয়নি। মা বলছে আমি তোর জন্য রেখে দিয়েছি, তুই দেখাবি সবাইকে, তুই নিজে দেখবি, তাই জন্য রেখে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই হলো আমার কষ্টের পুরস্কার। এতদিনে এই গাছটার পেছনে আমি খুব খেটেছি। দেখো ফুলটা কত সুন্দর, এই ফুলটা কালকে ফুটেছে, আর গাছটা না হেলে গিয়েছিল যেহেতু ফুলের ভারেতে ইয়ে হয়েছে, কালারটা খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক যেমন বলেছিল সেরকমই, এরকমই কালার বলেছিল, এরকমই কালার এসছে। আরও একখানা কুড়ি রয়েছে, দেখা যাক কবে ফোটার। এইটার তো ফুল ফুটেছিল, এটা তারপর থেকে আর কুড়ি হয়নি। আর এই এই গাছটা যখন কিনেছিলাম কুড়ি ফুড়ি কিচ্ছু ছিল না, একদম অল্প বয়সে বলে না পেকে গাছে, অল্প বয়সে পেকে আমাকে একদম খুশি করে দিয়েছে। গাছে ফুল হলে কত আনন্দ হয় বলো। আর এখানে মা আবার রান্না করতে বসে গিয়েছে। এটা কি রান্না করছে, আমাদের খাবার না বিড়ালের? আমি হয়েছিলাম বিড়ালের, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে, আর এইটা হলো উচ্ছে কুমড়ো ভাজা, আর এই যে পমফ্লেট মাছ, তাই তো পমফ্লেট মাছ আর ধনে পাতা দিয়ে ডাল, শীতকালে ধনে পাতা অমৃত অমৃত। এই যে এই ডালটা যা খেতে লাগে না, আমার টাটকাটার থেকে বাসিটা খেতে বেশি ভালো লাগে। আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এইমাত্র স্নান টান করে এসে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম চুলগুলো শোকাতে, আর দেখো পুরো পাগলিদের মতো লাগছে আমাকে। আর শ্যাম্পু করলাম, এমন শ্যাম্পু করেছি, এই যে সিঁদুর ফিঁদুর কিচ্ছু ওঠেনি, আসলে সেভাবে করিনি, জাস্ট মাথা যন্ত্রণা হচ্ছিল বলে যেটুকুনি মাথা না ঘষলেই নয় এইটুখানি করে দিয়েছি, কাজলও ওঠেনি। তাহলে ভাবো আমি কিরকম স্নান করে চলে এসেছি, কারণ ঠান্ডা লেগেছে তো, আর যেহেতু এখন চারটে বাজতে যাচ্ছে এই জন্য আমি বেশি জল ঢালেনি, কম জলের ভেতর যেটুকুনি শ্যাম্পু করা যায়, যেটুকুনি মানে মুখ টুক পরিষ্কার করে চলে আসা যায় সেটুকুনি, কারণ শীতকালে আমি এরকমই কাগের মতো স্নান করি, ডুব দিই আর পালিয়ে আসি। এরকম স্নান টান করে চলে এসেছি, চিকুকে এখনো ঘুম পাড়াইনি, চিকু মনে হচ্ছে না ঘুমাবে, আমার একটুখানি সন্ধেবেলা কাজ আছে, আমি বেরোবো এক জায়গায়। ওই আগে আমার যে ফোনটা ছিল সেই ফোনটা আমি অনেকদিন আগে ভিডিওতে বলেছিলাম, সেই ফোনটা তো এখন যে জিমেল আইডিটা দিয়ে আমি ইউটিউবটা চালাই সেই আইডিটা দিয়েই ওই ফোনটা খোলা ছিল, তো এখন ওটাকে হলো খারাপ হয়ে গিয়েছিল ফোনটা, ওটা ঠিক করে এনেছি, ওতে একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে হবে আর একটা সিম লাগাতে হবে, ওই সিমটাকে তুলতে আমি এখন যাবো। বাবা সব দেখো হনুবাহিনী, ওরা হনুবাহিনী যাচ্ছে, হনুবাহিনী, ওই কারণে আমি সাতটার দিকে বেরোবো, তখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, নইলে ওও যাবে। এবার ওখানে আমার ঘন্টাখানিক সময় লাগবে সিমটাকে অ্যাক্টিভেট করতে, জিমেলটাকে বসাতে, আমি না ফোনের এত সেটিংস সেটিংস পারি না। যখন বাড়ি এলাম তখন ওই দোকানটায় আমি নেমেছিলাম, দিয়ে নেমে আমি বললাম যে আমার এরকম এরকম প্রবলেম, আমাকে বললো তুমি সাতটা সাড়ে সাতটা নাগাদ এসো, আমি তোমার ফোন পুরো ঠিক করে দেবো। তো দু টাকা দেবো, ও আমি শুনছি দু টাকা দেবো, দাঁড়াও 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 আমি একে টাকাটা দিয়ে আসি। মাকে আমার দু টাকা দেওয়া হয়ে গেছে, দু টাকা চাইনি, কুড়ি টাকা চেয়েছে মায়ের কাছে খুচরো নেই। আর উইচরো দেখতে পাচ্ছ মা যাচ্ছে, আমাদের একটা বিড়াল খুব অসুস্থ হয়ে গিয়েছে, দোকানে একটা ডাক্তার আছে, ওনার কাছ থেকে ওই পটি হচ্ছে, ওই ওষুধগুলো আনতেই মা যাচ্ছে, আর তাই জন্যই মা বলছে যে দে আমাকে কুড়ি টাকা, আমি গিয়ে ওষুধটা নিয়ে আসি। আর ওনার ওষুধে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর খুব একটা বেশি দামও নেয় না, তো ওই জন্য গেল যাক। আর আমি আর আমার রানিমা এখানে দাঁড়িয়ে রয়েছে, চুলগুলো এখনো শুকাইনি, কেমন একটা পাগলি পাগলি লাগছে। আমরাও যাই রাস্তায় না, সেই বাস খোলা হচ্ছে আর ধূপ 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 করে ডিজের আওয়াজ হচ্ছে, এখনো নাকি ডিজে বাজাচ্ছে, পুজো পুজো চলে গেলে এরপর তো ধেরে কার্তিক পুজো, তো দেখা যাক। আর আমি এবছর কার্তিক পুজো করতাম কিন্তু এবছর হবে না, পরের বছর হবে কার্তিক পুজো। আয় ফেললু আদিগায়, আয় ফেললু, আয় তাড়াতাড়ি আয়। আর এই যে কালী পুজোর প্যান্ডেল এখন খুলছে, এখন কোথায় জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল খুলবে তা না, কালী পুজোর প্যান্ডেল খুলছে। আর আমার মা লাঠি নিয়েছে ফেল্লুকে মারছে, কারণ ফেল্লু আমাদের বাড়ির সবাইকে দেখলে এরকম ছুটো ছুটি নাচানাচি করে, ও ভাবে রাস্তা আমাদের, গাড়ি ঘোড়াও আমাদের কথা শুনে যাবে, যাবি না যাবি না যাবি না যাবি না যাবি। চেকো দরজা খোলো, চেকো দরজা খোলো, আমি ডুববো না, চেকো খোলো, চেকো না, চেকো না, চেকো না, চেকো কি বলে মাহি, চেকো চেকো
না টেকো খুলতে হয় টেকো ফেলু দিদি আমাকে ঢুকতে দিচ্ছে না ফেলু দিদি ওকে বকো ফেলু দিদি এখন বাজে হলো 5:30টা আর আমার ছেলে এখন শুনতে পেয়েছে যে ওকে আমি রেখে ওর ওই যে ফোনটা ছিল ওই ফোনটা ঠিক করতে যাব তাই আমাকে ঢুকতে দেবে না বলছে তোকে বাড়ি আসতে হবে না তুই চলে যা এরকম ব্যাপার যে ও যেতে দেবে না আমার সঙ্গে যাবে আমি বলছি তুই আমার সঙ্গে যাস না কারণ আমার সঙ্গে যদি যাস তাহলে কি কখন কাজ মিটবে না মিটবে তার নেই ঠিক আর ও ওরকম 2 মিনিট কোনো জায়গায় স্থিরভাবে বসতে দেয় না শুনবে না কি বলবো বলো তো তো দেখো আমি ফোনের দোকানে চলে এসেছি এখন বাজে হলো 7:30টা আর ওই যে আধার কার্ড দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি আর সিমটাকে অ্যাক্টিভেট করবে আমি ভিআইএস সিমটা দিলাম কারণ আমাদের ঘরে ভিআইএস সিমটার নেটওয়ার্কটা খুব ভালো হয় আর এই দোকানটা যে শুধু ফোনের দোকান এমনটা নয় সব গ্লসারি জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় ফোনটাকে আমি ঠিক করে এনেছি আর ইউটিউবটাকে এখন ইয়ে করে নিচ্ছি কারণ এই ফোনটা আমি ঠিক করলাম যাতে আমার ভিডিও দেখার একটুখানি সুবিধা হয় কারণ একটা ফোন দিয়ে অত ওজনের ভিডিও দেখা যায় না দুটো ফোন একসঙ্গে চালিয়ে রেখে কাজ করতে আমার সুবিধা হবে আর ফোনটা শুধু শুধু নষ্ট হচ্ছিল পরে থেকে তো যখন ভালোই আছে একবার খারাপ হয়ে যাওয়ার পর আমার বোন আমার বড় আমাকে অন্য ফোন কিনে দিয়েছিল তাই জন্য এটাকে ঠিক করে নিলাম আমি এখানে দেখো ওই যে ফোনের দোকানে গিয়েছিলাম আমি ফুচকা নিয়েছি 30 টাকার ফুচকা নিয়ে এসেছি এই যে টক জল আর আমার বোন ঘুগনি খেতে ভালোবাসে বলে এই যে ঘুগনি খাওয়া হয়ে গেছে খালি প্যাকেট দেখিয়ে তোমাদের আর কি করবো এখন আমরা ফুচকা খাবো ফুচকা আর এখানেও সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখানে আমরা কাটলেট আর কি খেয়েছিলাম আর ওই যে ললিপপ চিকেন ললিপপ খাওয়া হয়ে গিয়েছে খালি প্যাকেট গুলোই তোমাদের দেখাচ্ছি দেখো কি কাণ্ড কালী পুজো চলে গেছে তো কি হয়েছে আমাদের এখনো পুজো যায়নি এই দেখো কাণ্ড দেখো এখন বাজি পোড়াচ্ছে দাঁড়াও দাঁড়াও আগে এটা ধরিয়ে নি তুই ধরিয়ে দিবি তো এই যে মোমবাতি জ্বালিয়েছি আর এই একটা ফুলঝুরির প্যাকেট চিকু খুঁজে পেয়েছে এখন আমরা ফুলঝুরি ঝাড়াবো ফুলঝুরি এই দেখো এগুলোকে ধরিয়েছে আমি বললাম যে তুই রোদে দে শীতকালে ড্যাম পড়ে গেছে শুনবে না কিছুতেই ওকে এখনই ফুলঝুরি ধরাতে হবে এই ধর না ধর না ধর না একি দেখাচ্ছি যেগুলো ড্যাম ড্যাম কি অবস্থা দেখো মা ছেলে বাজি ধরাতেই পারছি না শীতকালে আমরাই জমে যাচ্ছি আর এ বাজি কেন জমবে না বলো তো দেখো কেমন হচ্ছে হ্যাঁ এই মোমবাতি হয়ে গেছে এই দেখো এই দেখো ধরেছে আলোর উৎসব চলে গেছে তো কি হয়েছে মানুষের মন থেকে কি আলো চলে যায় নাকি এই যে আলোর উৎসবে আমরা এখন বাজি পড়াচ্ছি আলোর উৎসব চলে গেছে এখন আবার পরের বছর দেওয়ালিতে বাজি পড়াতে হবে তাই না আর ও পড়াচ্ছে আর আমাকে দেখো একটা লাগছে সেই কি বলবো খেপি খেপি ব্যাপার মাথা ব্যথা সমস্ত কিছু আঁচড়েছিলাম এতক্ষণ ওই ফোনটার পেছনে পড়েছিলাম ফোনটায় সমস্ত সেটিং ঘেটে ঘ হয়ে গিয়েছিল তো আমার ওই ফোনটা হয়েছে একটার দিকে সুবিধা হবে বললাম যে বন্ধুদের ভিডিও আমার দেখতে সুবিধা হবে এবার থেকে ওই আইডিটা ব্যবহার করে আমি সবাইকার ভিডিওগুলো দেখতে পারবো একটা আইডিতে দেখতে অনেকটাই অসুবিধা হয় তারপরে দেখা যাক কতদূর কি হয় ওই সন্টু পাগলা কার্টুন দেখতে দেখতে যদি আমাকে না দেয় হয়ে গেল আর বললাম না বিয়ে বাড়ি বেরোলেই পকোড়া বেরোবে এই যো পকোড়া পকোড়াও বেরিয়ে গেছে এত বিষের মতো ব্যথা বলতো এই বয়সটা কি আমার পকোড়া বের করার বয়স যখন আমার মানে টিনেজার গার্ল ছিলাম সেই সময় তো বেরিয়ে মুখটার অবস্থা খারাপ হয়ে গেছে এখনো পর্যন্ত সেই পকোড়া বেরোনো কিছুতেই ভুলতে পারছে না আর এই তারাবাজিগুলো দেখেছিল লাল লাল হয় অনেক তারাবাজি আছে যে সাদা সাদা কালারের হয় এগুলো লাল লাল আমার বেশ রঙিন গুলোই ভালো লাগে আমি মানুষটা রঙিন আমি রঙিন সব জিনিস পছন্দ করি তাই না আমাদের তো শিয়াল বলবে লোকে আমরা হু 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 করছি ও এই বাবু না কারোর গা দিবি না একটা চাটি মারবো কিন্তু কুবুদ্দি গুলো কিন্তু ভালো না তো আমার ছেলে বাজি পড়াচ্ছে তোমরা দেখতেই পেলে আর এই যে ধোয়া ধোয়া ব্যাপারটা হচ্ছে স্মোকি স্মোকি ব্যাপারটা এটা হলো বাজির ওই ধোয়াটা উঠছে এই ধোয়াটা খুব বাজে যাই হোক আমার ভিডিও এখানেই কি হলো ওগুলো রাখ ওগুলো আর জ্বলবে না এত জ্বালাই না কি বলবো আমি আগে যদি জানতাম না ফুলঝুরি নিয়ে ওই শুধু এর গায়ে ওর গায়ে দেবে আমি ফুলঝুরি জয়ন্ত ডোবাই ফেলে দিতাম সে যাই হোক 10:30টা বেজে গেছে এখন ভিডিও শেষ করবার পালা তাই আমার ভিডিওটা আর বেশি বড় করবো না আমার ভিডিওটা এখানেই শেষ করব আর আজকে না অনেকটা ঠান্ডা পড়ে বাবু রাখ বাবু রাখ ফু দিয়ে নেবা চল আয় ঘরে আয় ঘরে আয় বললে শোনে না এবার ফুলঝুরির ওই যেই স্টিক গুলো থাকে ওগুলো খুব খারাপ মানুষের যদি পায়ে পড়ে ওই গরম যদি কোথাও লাগে বা সাইকেলের চাকায় পড়লে সমস্ত কিছু ইয়ে হয়ে যায় ওগুলো ভালো না ওগুলো গিয়ে ডোবায় ফেলে দিয়ে আসতে হবে
আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে কি বলবো, গায়ের মধ্যে চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু হাফাতা নাইটি পরেছি, ফুলাতা নাইটি, দুটো মা কেচে দিয়েছে। আর ফেললু কি করেছে জানো, আজকে আমার ছেলের একটা ভালো প্যান্ট বসে বসে কুচি কুচি করে দিয়েছে, কি বলবে বলো তো, আমি আর কিছু বলিনি। ওই কি বুঝে বুঝে করে, বুঝে তো করে না, আর ওকে তো মারলেই হলো না, তো আমি কিছু বলিনি। আর আমার ছেলের জন্মদিনের দিন ওর বাবা ওকে ওই জামাটা গিফট করেছিল, প্যান্টটাকে ফেললু কেটে তার প্যান্টের সর্বনাশ করে দিয়েছে। আমার ছেলে তো খোঁচে গেছে, হ্যাঁ আমি ওকে মারবো, আমি ওকে ভালোভাবে বোঝাচ্ছি, বাবা ও তো বোঝে না, ও যদি বুঝতো তাহলে কখনোই এই কাজটা করতো না। সে যাই হোক, ও বাচ্চা, ফেললু দিদিও বাচ্চা। আর এই সময় ওর কুকুরেরা ওরকম কাটে, আবার কিছু মাস যখন একটু বড় হয়ে যায় তখন ওরা ওই জামা প্যান্ট কাটে না, এখন সব জিনিস কেটে দেয়। আমার কত জামা প্যান্ট কেটে দিয়েছে, আর যেহেতু ওকে ওর বাবা গিফট করেছে সেটাই কেটে দিয়েছে, জন্মদিনের জামাটা কেটে দিয়েছে, আমার ছেলে গেছে খোঁচে। যাই হোক, আর বেশি এই ব্লগটাকে বড় করবো না, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।